আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিউয়ার্স। আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটি রেসিপি, এটি খেতে ভীষণ সুস্বাদু, গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। চলুন কিভাবে তৈরি করি সেটাই দেখে নিয়ে যাক। এটি হলো চাল কুমড়ার খোসা, আর আপনারা কিন্তু সেম প্রসেসে লাউয়ের খোসা দিয়ে তৈরি করতে পারবেন। সত্যি একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। একটি ব্লেন্ডারে জারে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি, কারণ এটা একটু ঝাল হবে, স্পাইসি হবে, একটু ঝাল ঝাল হবে। খোসাগুলো দিয়ে দিলাম, দিয়ে দিব এখানে আমি এক টেবিল চামচের মতো রসুন বাটা। আপনারা কিন্তু আস্ত রসুনও দিতে পারেন, একসাথে ব্লেন্ড হয়ে যাবে। আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো, দিয়ে সামান্য একটু পানি দিব। অতিরিক্ত পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু এটি রান্নার সময় শুকিয়ে নিতে বেশ সময় লাগবে, আর চুলার চতুর্পাশে কিন্তু ছিটকে পড়ে নষ্ট হয়ে যাবে আশপাশগুলো। দেখুন তেমন একটা পানি কিন্তু বের হয়নি, আমি এটি খুবই স্মুথভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমরা রান্নাতে চলে যাব। চুলা একটি প্যান বসিয়ে আগের থেকেও এখানে তেল দিয়ে দিতে পারেন, তবে ওভাবে দিলে হয় কি বেশি ছিটে চতুর্দিকে আসবে, গায়ে আসবে। তো এভাবে খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন। চুলা একটি প্যান বসিয়ে প্রথমে আমি খোসাগুলো যে ব্লেন্ডার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখানে আমি চেপা শুটকি দিয়ে দিয়েছি বড় সাইজের দুটো, এটি আমি কেটে দিয়েছি যাতে করে এটি মিশে যায়। আপনারা কিন্তু এখানে যারা শুটকিটা খাবেন না তারা ডিম দিয়ে এটি ভাজি করতে পারেন, তবে শুটকি দিয়ে করলে বেশি ভালো লাগে। সামান্য একটু পানি দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি মোটা করে কেটে নেওয়া বেশ কিছু পেঁয়াজ। এখানে একটু বেশ মোটা করে কেটে নিয়ে পেঁয়াজটা দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, রসুন তো আমরা আগে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া আর রান্নার তেল, দিয়ে চুলার আঁচটা ধরিয়ে দিয়ে এটি আমি ভালোভাবে ভেজে নিব। আপনারা প্রথমেই কিন্তু পেঁয়াজ শুটকি ভেজেও এটি দিতে পারেন, তবে ওভাবে দিলে বেশি ছিটকে আর সেইভাবেই দিলে সহজ একই টেস্টে থাকে, কোনো সমস্যা হয় না। চুলার আঁচটা হাই ফ্লেমে থাকবে, দেখুন এটি টেনে এসেছে। এখন আমি কিছু রসুন কুচি দিয়ে দিব কেটে, খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আর চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো। যারা ডিম দিয়ে ভাজি করবেন ডিমটা কখন দিবেন সেটাও আমি দেখিয়ে দিব, প্রথমে কিন্তু ডিমটা দিতে যাবেন না। এখন একেবারে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে করে এটার কাঁচা গন্ধটা চলে যায়। প্রথম যদি আমি পানিটা দিয়ে দিতাম এটি শুকাতে কিন্তু বেশ সময় লাগত। দিয়ে চুলাটা আমি হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব একেবারে শুকিয়ে যাওয়া অবধি। তবে এখানে পেঁয়াজ রসুনটা যাতে গলে না যায়, পেঁয়াজ রসুনটা মুখের নিচে পড়লে খুবই ভালো লাগবে খেতে। আর যে আমরা শুটকিটা দিয়েছি এখানে, এই যে তেলের ভিতরে এভাবে ভাজতে ভাজতেই কিন্তু শুটকিটা গলে যাবে এবং খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এভাবে একেবারে তেল উঠে আসা অবধি এটি ভেজে নিব। আপনারা কিন্তু লাউয়ের খোসা দিয়েও সেমভাবে করতে পারেন, অনেক ভালো লাগে এটি গরম ভাতের সাথে খেতে। দেখুন তেল উঠে এসেছে। আর কিছু কাঁচামরিচ আমি এখানে ভেঙে দিয়ে দিব, আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব। যারা কিন্তু শুটকিটা খেতে ভালোবাসেন না তারা এই সময়ে যখন একেবারে ভাজাটা হয়ে যাবে এক সাইডে এটি সরিয়ে নেবেন বা মাঝখান থেকে একটু খালি করে নেবেন, নিয়ে এখানে কিছু তেল দিয়ে দিবেন, দিয়ে ডিমটা দিয়ে সামান্য একটু নেড়ে নেবেন, যেভাবে আমরা নুডলসের ভিতরে ডিমটা দিয়ে থাকি প্রথমে সেভাবে নেড়ে এটি মিশিয়ে নেবেন। তাহলে ডিমের খুব সুন্দর একটি ঘ্রাণ থাকবে, ভিতরে খেতেও ভালো লাগবে। তবে আমার কাছে শুটকি দিয়ে বেশি ভালো লাগে। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার সুস্বাদু চাল কুমড়া বা লাউয়ের খোসা দিয়ে একটি রেসিপি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক অবশ্যই দিবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।